বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা ছিল, লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন যে স্বপ্ন দেখে, যারা লড়াই করেছেন তারা যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়েই আমাদের গণতন্ত্রের লড়াই স্বাধীনতা যুদ্ধের লড়াইয়ে পরিণত হয়েছে। সেই দেশে আজকে ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই। স্বাধীনতা যুদ্ধের ঘোষণায় যে বলা হয়েছিল এই রাষ্ট্র মানুষের জন্য, নাগরিকের জন্য, সমতা অর্থাৎ সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আজকে 53 বছর পরে বাংলাদেশে রাষ্ট্র, সরকার এবং একটি দল যারা 71 সালের নেতৃত্বকারী ছিল, তারা এখন রাষ্ট্র, সরকার এবং দল এই সবকিছু একাকার করে এই দেশের মানুষের যে ভোটাধিকার সেটা কেড়ে নিয়ে গণতন্ত্রকে একেবারে ধ্বংস করেছে এবং আজকে একটা দলের দেশে পরিণত। এই দেশের অধিকাংশ মানুষকে পুরো রাজনৈতিক ব্যবস্থা বাইরে তারা ঠেলে দিয়েছে এবং এইখানে মানুষের উপর একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসন তারা কায়েম। 53 বছর পরও সে কারণে আজকে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা যে অঙ্গীকার গুলো তৈরি হয়েছিল, যে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল, তার জন্য আমাদের লড়াই করতে হবে এবং 71 সালের আগে মানুষ লড়াই করে যেভাবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, আজকের বাংলাদেশের মানুষও লড়াই করে এই দেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। প্রতারণা ছাড়া তো এই সরকারের আর কিছু নাই, মিথ্যাচার, প্রতারণা এবং সাথে এখন দমন পীড়ন এবং মানুষের উপর অত্যাচার, এই করে তারা শাসন টিকিয়ে তাদের অধীনে যে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না সে তো 2014 সালে 2018 সালে তারা প্রমাণ করেছে এবং আবারও এই যে একটা নির্বাচন নামে তারা একটা তামাশার নাটক করেছে, এটা ইতিমধ্যে তামাশায় পরিণত হয়েছে। এটা তো এদের জন্য আমাদের নিজেদের করার দরকার, তারা নিজেরাই তো প্রমাণ করেছে এটা তামাশা ছাড়া আর কিছু নয়। এখানে নানানভাবে নিজেদেরই কয়েকটি নৌকা হাজির করে, মনোনীত নৌকা, দামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, নিজেদের জোট মিত্রদের নৌকা, এমনকি যাকে বিরোধী দল বানাবে তারাও আসন সমঝোতা চাবে, এইরকম একটি আসন সমঝোতার একটি নির্বাচন নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা, বানর যেভাবে রুটি ভাগ বাটোয়ারা করে, পিঠা ভাগ বাটোয়ারা করে, সেইভাবে তারা পিঠা ভাগ বাটোয়ারা করে, এটাকে তারা নির্বাচন বলে, মানুষ এটাকে তামাশা বলে। সেখানে সাত্তারুকে জনগণ এই দেশে এই ধরনের নির্বাচনে ভোট দিতে যাবে না, জনগণ লড়াই করছে বরং একটা সত্যিকার নির্বাচনের জন্য যেখানে সকল দল অংশ নেবে, যেখানে আওয়ামী লীগ অংশ নেবে এবং প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে মানুষ তারা এই দেশের ভবিষ্যতে সরকার গঠন করবে। জনগণের সত্যিকার প্রতিনিধি তৈরি করার জন্য আমরা লড়ছি এবং এই লড়াই ন্যায়সঙ্গত লড়াই, 71 সালের আগে স্বাধীনতা যুদ্ধ যেভাবে ন্যায়সঙ্গত লড়াই ছিল, আজকের বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই একইভাবে সেই ন্যায়সঙ্গত লড়াই। সাকিব ভাই, নির্বাচন তো হয় সেই পর্যন্ত লড়াই চলবে। ধন্যবাদ।